মানুষের ডাক দিয়েছিল, শুরু হয়েছিল ভাষার জন্য আন্দোলন, যে ভাষার আন্দোলন সূত্রপাত করেছিল আমাদের স্বাধীনতার আন্দোলনে। আন্দোলনে ছাত্রলীগের ছিল উজ্জ্বলতম ভূমিকা। প্রত্যেকটি ভোটের অধিকার, ভাতির অধিকার, সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে, শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এর অতি সম্প্রতি আমরা দেখেছি করোনা অতিমারির মধ্যে কিভাবে আমার ছাত্রলীগের ভাই বোনেরা সারা দেশব্যাপী এই মৃত্যু মুখে পতিত হওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। লাশ দাফনের জন্য যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই ছাত্রলীগ পাশে দাঁড়িয়েছে, নিজেদের জীবনকে তোয়াক্কা না করে, জীবনের তোয়াক্কা না করে এই মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বন্যায় যখন, হঠাৎ বন্যায় যখন ধান কাটার জন্য লোক পাওয়া যায়নি, নেত্রীর ডাকে এই ছাত্রলীগ কি করে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে।